জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও অরণ্য সপ্তাহ পালন চাঁদপুর গ্রামে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিংগি গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান ও অরণ্য সপ্তাহ পালন করা হলো চাঁদপুর গ্রামে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন দত্ত, সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায়, কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, কাটোয়া 2 নম্বর ব্লকের অপর বিদ্যালয় পরিদর্শক সৌরভ গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, জেলা শিক্ষক নেতা আবু বক্কর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে স্কুলের ছাত্রছাত্রীদের কেক কেটে জন্মদিন পালন করা হয়। ছাত্রছাত্রীদের হাতে গ্রিটিংস কার্ড তুলে দেওয়া হয়, স্কুলের বিদায়ী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়, এর পাশাপাশি চারা গাছ রোপণ করা হয়। আজকের দিনে আমরা অনেকের সহযোগিতা, সেই সঙ্গে আমাদের স্যার ম্যাডাম সকলের সহযোগিতা নিয়ে আমরা যাই হোক এগিয়ে এসেছিলাম। আর আগেও হয়তো চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, উপায় ছিল, কিন্তু আমাদের এই যে সংখ্যালঘু এরিয়া, এখানে যে মানে ধর্মের গোড়ামি কিছুটা বেশি বেশি থাকায় আমরা এটা করে উঠতে পারি। দেখ এখন অনেকটা সংস্কৃত মানুষ কিছুটা এগিয়েছে এবং সাহায্যের হাত আমাদের সঙ্গে বাড়িয়েছে এবং এই অনুষ্ঠানটাকে পুরোপুরি সাফল্যমণ্ডিত করতে পারে আমরা খুবই খুশি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।